বিভিন্ন জায়গায় যায়, আমরা কখনো লঞ্চে যাই, কখনো ট্রেনে যাই, কখনো বিমানে যাই। আমরা যখন লঞ্চে উঠি তখন দেখি সমুদ্রের পানি যখন ঢেউ দেওয়া শুরু করে তখন হিন্দুও ডাকে, আল্লাহ একটু দয়া করো। কে হিন্দু? হিন্দু যারা কখনো আল্লাহ ডাকে নাই, যখন পানি পানি লড়া শুরু হয়েছে, সাহস যখন এরকম করা শুরু হয়েছে, মুসলমান তো জিকির শুরু করছে, আজান শুরু করছে, এখন হিন্দু আর ভগবান ডাকে না, হিন্দু ও মুসলমানের সাথে বলতেছেন আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে বিপদে বললে মানুষ কি হয়ে যায়? সোজা হয়ে যায়, বিপদ শেষ। সে আবার কোথায়? ওই মূর্তির সামনে যায়, ভগবান রাম রাম করতেছে, কিন্তু বিপদের বেলা কি রাখতেছে? তা আল্লাহ বলে বান্দা তুই বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করিস, বিপদ থেকে উদ্ধার হয়ে আবার রাম রাম করিস, তা আমি তোরে হেদায়েত দিব কেমনে? তুই তো জানিস বিপদ কার পক্ষ থেকে আসে। তো যদি এর পরেও বান্দা ঠিক না হয় দোষ কার? বান্দা। সেই জন্য আল্লাহ বললেন যার দোয়া বেশি কবুল হয় তাড়াতাড়ি। তুমি মনে করিও না যে ও বড় সৌভাগ্য, কেন আমি চাচ্ছি না সে আমি আল্লাহকে বেশি রাখো, তাড়াতাড়ি চলে যা। কিন্তু তোমার দোয়া কেন কবুল হচ্ছে না? তুমি যখন বললা আল্লাহ দাও না, আল্লাহ বলে বান্দা তোর ডাকটা আমার বড় মধুর লেগেছে, আরো বলো না। তখন বান্দা আরো চায় একদিন দুই দিন তিন দিন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে একটু দেরি কর না। কেন? আমার বান্দা এত মায়া মমতা নিয়ে আমি মাওলাকে ডাকছে, আমার এত ভালো লাগছে, আমার ইচ্ছে হচ্ছে আমার বান্দা যেন আরো বেশি রাখে। দিচ্ছে না মানে আল্লাহ আপনাকে আরো কি করছেন, কাছে আনতেছেন। বলতে যেটা চাচ্ছিস শুধু সেটা নয়, এর চেয়ে আরো কোটি গুণ দামি জিনিস দিব। বান্দা তুই একটা কাজ, তুই কন্টিনিউ আমাকে রাখতে থাক। এটা আল্লাহ চাচ্ছেন। দিচ্ছে না মানে এটা না, আল্লাহ তিন ভাবে দোয়া কবুল করে। একটা হচ্ছে যেটা চেয়েছেন এটা দিয়ে দেয়, এটা কি করে দেয়? কিন্তু আপনি যেটা চেয়েছেন এটা আপনি মনে করছেন আপনার জন্য ভালো হতে পারে, কিন্তু আমার আল্লাহ জানে এটা আপনার জন্য ভালো হবে। আল্লাহ বলে বান্দা তুই এটা চাইতে তা, তবে একটু দেরি হলেও এটা দিব না, কারণ তোর ক্ষতি হবে, আমি এটার চেয়ে আরো ভালো কিছু তোকে দিয়ে দেব। এখন আজকের দিনে আমার হোসাইনের গড্ডাম দুবার হয়ে গেছে, আজকের দিনে আমার হুসাইনের বৌরি মোবারক তার বেলায় পড়ে আছে, গোড়া লাফানো হচ্ছে, হুসাইনের মাথা মোবারক বল্লমের উপর উঠিয়ে নেওয়া আছে। আজকের দিন, আজকের দিনে হুসাইনের বৌরি মোবারক একাত্তর জন আওলাম রসুলের বৌরি মোবারক কার বেলায় পড়ে আছে, আর মাথাগুলো বল্লমের উপর তুলে সিরিয়ার দিকে রওনা করছে, আর তারা বিজয়ের মিছিল করছে যে আজকে আমরা এজিদ বাহিনী বিজয় লাভ করে ফেলেছি। আজকে রাত এজিদ বাহিনী বিজয়ের মিছিল করছে, কিসের মিছিল? বল্লমের উপর ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের ছেলে বাপ, বল্লমের উপর ইমাম আলী আসগরের ছেলে বাপ, বল্লমের উপর ইমাম আলী আকবরের ছেলে বাপ, বল্লমের উপর আমার হাসানের শাহজাদা আব্বাসের ছেলে বাপ, একাত্তর জন আওলাদ রসুলের ছেলে পা, বল্লমের উপর নিয়ে জাতিকে মেসেজ দিচ্ছে আমরা জিতে গেছি, তাকবীর দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুসাইনকে শহীদ করে দিয়ে তার তাকবীর দিচ্ছে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। আমার হুসাইন বল্লম থেকে ডাক দিচ্ছে, এ তোরা কি করছিস? আমরা বিজয়ের মিছিল, কিসের বিজয়? হুসাইনকে দুই ভাগ করে দিয়েছি এই বিজয়। হুসাইন বলে মাথা তোল, যখন মাথা তোলে দেখে সে কাতে দেখা যায়, সে উপরে হুসাইনকে দেখা যায়। আমার হুসাইন ডাক দিয়ে বলে যে জিতে যায় সে উপরে তাকে, যে হারিয়ে যায় সে নিচের দিকে তাকে। হুসাইনের মাথা উপরে উঠে গেছে মানে এসিড হেরে গেছে, আজকে হুসাইন জিতে গেছে। আজকের দিন থেকে জৈনুল আবেদিন 34 বছর ছিলেন কারবালার পরে, কয় বছর দুনিয়াতে ছিলেন, জীবনে কোনোদিন একটিবারের জন্য আর হাসে নাই। তো ওনাকে মানুষ জিজ্ঞেস করত কত ঘটনা ঘটে হাসেন না কেন, বসে এক ইয়াকু
এক ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি পর্যন্ত চলে গিয়েছিল। ইয়াকুব হারিয়েছে কয়টা ইউসুফ, আর আমি জাইনুল আবেদিন 71টা ইউসুফকে হারিয়ে ফেলেছি। আমি হাসবো কেন? উনি তো হারাইছেন কয়জনে, আবার ফিরে ও পাইছেন। আমি জাইনুল আবেদিন 71টা ইউসুফ হারিয়েছি, একজনকেও আর ফিরে পাই নাই, তো আমি হাসবো কেমনে? সেখানে ফেনের বাতাস, অ্যাসিড বাতাস দিয়ে কি করবো, যেখানে আমার হোসাইন আমাদের জন্য 10 দিন পানি পর্যন্ত পান করে নাই। আপনি কি একটু গভীর মনোযোগ দিয়ে দেখেছেন, হোসাইন পানি খুঁজবে আর পানি আসবে না, এটা হতে পারে? কখন হতে পারে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন ওনার ঘরে হযরত ইসমাইল, কথা ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেওয়ার পর আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম যাও মক্কায়, আল্লাহর হুকুম খলিলকে মাহবুব বলেছে যাও মক্কায়। সে মাওলা একলা যাব নাকি ইসমাইল আর হাজেরা যাবে? সে ইসমাইল হাজেরা ইব্রাহিম তিনজন যাবে। আমার আজকে বাচ্চা হয়েছে, আমি কি আমার বউয়ার ছেলে নিয়ে কোথাও, আমাকে কোটি টাকা দিলেও তো আমি যাবো না, কারণ আমার স্ত্রী মাত্র বাচ্চা প্রসব করেছে, আমার বাচ্চা মাত্র দুনিয়াতে এসেছে, আমি রিক্স নিয়ে কোথাও যাব? খলিল বলে নাই মাওলা আমার ইসমাইল বাচ্চা, খলিল বলে নাই আমার হাজরা মাত্র বাচ্চা প্রসব করেছে বড় অসুস্থ, না আল্লাহ হুকুম করতে দেরি ডাক দিলেন হাজরা রেডি হয়ে যাও ইসমাইলকে নিয়ে নাও। সে যাব কোথায়? সে ইলাল মক ইলাল মক্কা, আমরা কোন মক্কার দিকে রওনা হব? হাজরা কোনো আওয়াজ করে নাই, বুঝে গেছে হয়তোবা রহমান হুকুম দিয়েছে। মা হাজরা আর ইসমাইলকে নিয়ে ইব্রাহিম কোথায় চলে আসলেন? মক্কায়। তখন কোনো মানুষ নেই, মরুভূমি, শুধু আল্লাহর কর্তা আছে, পানি পান করার মতো কোনো পানির ব্যবস্থা, ঘর বাড়ি নাই, কেউ রান্না করে খাওয়াবে? মা হাজরা মাত্র সন্তান প্রসব করেছে, মাত্র 7টা খানিক গিয়েছে, সেখানে আবার লং সফর করে আসলো, রান্না করার মতো পরিস্থিতি নাই, এখন খাবে কি? সেখানে তো কোনো সবজি নাই, শুধু খিজুর গাছ আছে, তাও গাছের মধ্যে খিজুর আর নিচে কিছু নাই। আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম তুমি হাজরা আর ইসমাইলকে রেখে তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। আমাকে কেউ যদি কোটি টাকা দিয়ে বলে তোর গৌরে আর তোর ছেলে রে তুই মিশরে রাখি, তুই বাংলাদেশে চলে যা, কখনো যাবো আমি? পাগলে ভাইছে আমাদেরকে, কেউ যাবে না। কিন্তু আল্লাহ বললেন ইব্রাহিম ইসমাইল থাকবে, হাজরা মক্কায় থাকবে, শুধু তুমি থাকবে না, তুমি চলে যাও। খলিকা কাকে বলে? খলিল কারা বানাচ্ছে? সেই জন্য আমার দোয়া কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, হবে কোত্থেকে? আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না, গুনজুনের গুনাহ সব করি, আবার অভিযোগ দেওয়ার সময় আল্লাহ আমার মুনাজাত কবুল করেন, আল্লাহ যেন সুখ রাখছে, এটাও তো অনেক বেশি সুখ দিছে মাওলার কোরআন দেখার জন্য, এই সুখ দিয়ে আমি কি দেখতেছি? হাত দিছে তাসবিহ করার জন্য, এই হাত দিয়ে আমি কি করছি? পা দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, এই পা দিয়ে আমরা কোথায় যাচ্ছি? একবার যদি ভেবে দেখি আমাকে যে আল্লাহ এখনো ঠিক রেখেছে, এটাও তো অনেক বেশি, কথা ঠিক? সেখানে আবার অভিযোগ করি আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বলে বান্দা অভিযোগ করিস না, তুই যে দোয়া করেছিস সেটা আমি ফেরত দেই নাই, এটাও আমি কবুল করে ফেলেছি। আল্লাহ দোয়া কখনো ফেরত? আমরা যে মাঝে মাঝে অভিযোগ করি আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ে না, কিন্তু ওর কোনো সমস্যা নাই, আমার কেন সমস্যা? আমরা অভিযোগ করি কি করি না? করি, দেখবেন আমরা মাঝে মাঝে বলি হুজুর ও তো মাদক নেয় কিন্তু ওর পরে কোনো সমস্যা নাই, আমি 5 ওয়াক্ত ডেলি নামাজ পড়ি কিন্তু আমার এত মোনাজাত করি কই, আমার তো কোনো কিছুই হয় না। আল্লাহ কাকে দিচ্ছে কাকে দিচ্ছেন তা দেখবেন না, কেন? আল্লাহ মুমিনের মোনাজা 3 ভাবে কবুল করে, কয়ভাবে? 3 ভাবে। দেখবেন কোনো মানুষকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তার মানে আপনি সন্তুষ্ট হবেন না, যেই মানুষটা
আল্লাহকে ডাকছে আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো কারণ ওই ডাকটা আমার পছন্দ হচ্ছে না ওরে তাড়াতাড়ি বিদায় করে দাও যেন আমরা কোরআন আমাজের কবর নাই কোরআন শরীফের কবর নাই হঠাৎ বিপদ আমার চেয়ে বড় মুসল্লি এই জমিনে আর কেউ আজান দেওয়ার আগে কোথায় মসজিদে মুনাজাত হয়ে গেছে আমার কাজ সেরে গেছে এরপর তিন থেকে আমি মসজিদ চিনি এরকম আসলে না আছে না বিপদ আসলে মসজিদে বিপদ শেষ কোথায় চলে গেছে আবার আগে ঠিকানা সেই জন্য আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই আমরা কখনো লঞ্চে যাই কখনো ট্রেনে যাই কখনো বিমানে যাই আমরা যখন লঞ্চে উঠি তখন দেখি সমুদ্রের পানি যখন ঢেউ দেওয়া শুরু করে তখন হিন্দুও ডাকে আল্লাহ একটু দয়া করো কে হিন্দু হিন্দু যারা কখনো আল্লাহ ডাকে নাই যখন পানি পানি লড়া শুরু হয়েছে জাহাজ যখন এরকম করা শুরু হয়েছে মুসলমান তো জিকির শুরু করছে আজান শুরু করছে এখন হিন্দু আর ভগবান ডাকে না হিন্দু ও মুসলমানের সাথে বলতেছেন আল্লাহ তুমি রক্ষা করো তাহলে বিপদে বললে মানুষ কি হয়ে যায় সোজা হয়ে যায় বিপদ শেষ সে আবার কোথায় ওই মূর্তির সামনে যায় ভগবান রাম রাম করতেছে কিন্তু বিপদের বেলা কি রাখতেছে তা আল্লাহ বলে বান্দা তুই বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করিস বিপদ থেকে উদ্ধার হয়ে আবার রাম রাম করিস তা আমি তোরে হেদায়ত দিব কেমনে তুই তো জানিস বিপদ কার পক্ষ থেকে আসে তো যদি এর পরেও বান্দা ঠিক না হয় দোষ কার বান্দা সেই জন্য আল্লাহ বললেন যার দোয়া বেশি কবুল হয় তাড়াতাড়ি তুমি মনে করিও না যে ও বড় সৌভাগ্য কেন আমি চাচ্ছি না সে আমি আল্লাহকে বেশি রাখো তাড়াতাড়ি চলে যা কিন্তু তোমার দোয়া কেন কবুল হচ্ছে না তুমি যখন বললা আল্লাহ দাও না আল্লাহ বলে বান্দা তোর ডাকটা আমার বড় মধুর লেগেছে আরো বলো না তখন বান্দা আরো চায় একদিন দুই দিন তিন দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলে একটু দেরি কর না কেন আমার বান্দা এত মায়া মমতা নিয়ে আমি মাওলাকে ডাকছে আমার এত ভালো লাগছে আমার ইচ্ছে হচ্ছে আমার বান্দা যেন আরো বেশি ডাকে দিচ্ছে না মানে আল্লাহ আপনাকে আরো কি করছেন কাছে আনতেছেন বলতে যেটা চাচ্ছিস শুধু সেটা নয় এর চেয়ে আরো কোটি গুণ দামি জিনিস দিব বান্দা তুই একটা কাজ তুই কন্টিনিউ আমাকে ডাকতে থাক এটা আল্লাহ চাচ্ছেন দিচ্ছে না মানে এটা না আল্লাহ তিন ভাবে দোয়া কবুল করে একটা হচ্ছে যেটা চেয়েছেন এটা দিয়ে দেয় এটা কি করে দেয় কিন্তু আপনি যেটা চেয়েছেন এটা আপনি মনে করছেন আপনার জন্য ভালো হতে পারে কিন্তু আমার আল্লাহ জানে এটা আপনার জন্য ভালো হবে আল্লাহ বলে বান্দা তুই এটা চাইতে তা তবে একটু দেরি হলেও এটা দিব না কারণ তোর ক্ষতি হবে আর এটার চেয়ে আরো ভালো কিছু তোকে দিয়ে দেবে।